বন্ধুরা, যদি আপনার ঘুম রাত 1টা থেকে 3টের মধ্যে ভেঙে যায়, যদি আপনার মনে হয় যে কেউ আমায় দেখছে, বা আপনার যদি মনে হয় যে কেউ আমার আশেপাশে রয়েছে, তো সাবধান। কারণ আজকের এই ভিডিওতে আমরা এই সময় রহস্যের কথা জানব। কি হয় এমন রাত 1টা থেকে 3টের মধ্যে? কেন এই সময় চৌ রাস্তার মোড়ে যেতে বারণ করা হয়, তা আজকের এই ভিডিওতে আমরা জানব। বন্ধুরা, ভগবান শুধু মানুষেরই ভগবান নয়, ভূত প্রেত পিশাচ রাক্ষস পশু পাখি সবারই তিনি ঈশ্বর। আমরাই ব্রহ্মাণ্ডকে শুধু আমাদের দৃষ্টিতেই দেখি, যেমন পেঁচাই ব্রহ্মাণ্ডকে শুধু তার নজরই দেখে, ফলে সে দিনকে রাত আর রাতকে দিন দেখে। মানে আমরা যা দেখি বা যা দেখতে পাই, তার বাইরেই ব্রহ্মাণ্ডে অনেক কিছু ঘটছে যা আমরা অনুমান করতে পারি না। আমরা নিজেদের মাত্র হিউম্যান বিং মনে করি, কিন্তু বাস্তবে তো আমরা সকলেই স্পিরিচুয়াল বিং। শুধু পার্থক্য এটাই, কেউ মানব শরীরে আছে তো কেউ 84 লক্ষ যোনির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে একটি যোনি হলো প্রেত যোনি। বন্ধুরা, ভগবান মানুষের মতনই প্রেতেদের জন্য একটি সময় ধার্য করেছেন, আর এই সময়টি হলো রাত 1টা থেকে রাত 3টে অবধি। হ্যাঁ বন্ধুরা, গরুড় পুরাণ অনুযায়ী যাদের সময়ের আগেই অকাল মৃত্যু হয়ে যায়, তাদের আয়ু পূর্ণ হওয়া পর্যন্ত তাদের এই লোকেই থাকতে হয়। একেই প্রেত যোনি বলা হয়। এরকমই আরো অনেক যোনি আছে, যেমন ডাকিনী, যোগিনী, পিশাচিনী, বেতাল, জিন, চুড়েল, কনখেজুরি ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে সব থেকে নিচের ক্যাটাগরি হচ্ছে প্রেত যোনি। এদের সূক্ষ্ম শরীর থাকা সত্ত্বেও এরা নিজেরা কিছু খেতে পারে না, ফলে তারা অন্যের দেহের মাধ্যমে নিজের ইচ্ছা পূর্ণ করে। আর রাত 1টা থেকে 3টে অবধি মানে ব্রহ্ম মুহূর্তের আগের সময়কে কাল রাত্রি বলা হয়। এই সময় নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায়। এই সময় সাধারণত তন্ত্র মন্ত্র সাধনা করা হয়, তাই এই সময় সাধারণ মানুষদের পুজো অর্চনা জপ তপ করতে বারণ করা হয়। এরপর যখন আবার ব্রহ্ম মুহূর্ত আসে, তখন পজিটিভ এনার্জির প্রভাব আবার বৃদ্ধি পায়। তাই দেখবেন যারা রাত জাগে তারা সর্বদা ডিপ্রেশনে থাকে, কথায় কথায় রেগে যায়, আর যারা ব্রহ্ম মুহূর্তে ওঠে তারা একটা আলাদাই আনন্দ অনুভব করে। তাই বন্ধুরা, আমাদের ঈশ্বরে বানানো নিয়ম ঠিক মতন পালন করা উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে জপ তপ ভক্তি করা উচিত। এতে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে। হরে কৃষ্ণা।